পৃথিবীর সমস্ত মানুষকে মহান রব্বুল আলামিন এটাই আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর সমস্ত সন্তান যেন নিজের পিতামাতার সঙ্গে যেন সদাচরণ করে এখন প্রশ্ন করতে পারেন কেন সদাচরণ করবে কেন কি দরকার রয়েছে মহান রব্বুল আলামিন সেই কথাগুলো একটা একটা করে ব্যক্ত করছেন বলে কি মহান রব্বুল আলামিন বলছেন হামালাতহু উম্মুহু ওয়া ওয়াযআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন তোমরা পিতামাতার এজন্যই খেদমত করবে তোমার মাতার এজন্যই খেদমত করবে ওয়া হামালাতহু উম্মুহু তোমার মা তোমাকে এক মাস নয় দু মাস নয় নয় নয়টি মাস তোমার তোমাকে নিজের পেটের মধ্যে বহন করেছে এজন্যই তুমি তোমার পাতার খেদমত করবে এজন্যই তুমি তোমার মাতার খেদমত করবে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আপনার হাতের মধ্যে যদি 300 গ্রামের একটা বস্তু যদি দেওয়া হয় এবং বলা হয় এরকম করে ধরে থাকবে এক ঘন্টা যদি রাখতে দেওয়া হয় এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার হাত ব্যথা শুরু হয়ে যাবে আপনি কিন্তু এরকম করে ধরে রাখতে পারবেন না বন্ধু আমার আপনার মা আমার মা আমাকে আপনাকে একদিন নয় দুদিন নয় নয় নয়টি মাস আমাকে আপনাকে পেটের মধ্যে বহন করেছে আমার মা খেতে বসেছে আমি পেটের মধ্যে লাত মেরে দিয়েছি পেটে ব্যথা শুরু হয়ে গেছে এরকম করে করে নয় নয়টি মাস আপনার মা আমার মা পেটের মধ্যে বহন করেছে এজন্যই মহান রব্বুল আলামিন বলছেন তুমি তোমার মায়ের খেদমত বেশি বেশি করে করবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযআতহু কুরহা যখন আমি আপনি পৃথিবীর মধ্যে যখন এসেছি জন্মগ্রহণ করেছি আমার মা এমন পেশাব যন্ত্রণা শুরু হয়ে গেল আমার মা মনে 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 কল্পনা শুরু করে দিল হায় হায় মনে হয় পৃথিবীর মধ্যে আর আমি বাঁচতে পারবো না আমার জীবন বেরিয়ে যাবে আপনার মা আমার মা কোদন শুরু করে দিয়েছে পৃথিবীর মানুষকে চিৎকার মেরে মেরে বলতে শুরু করে দিয়েছে আমার জান যদি বের হয়ে যায় যাবে কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় আমার সন্তান যেন পৃথিবীর মধ্যে যেন বেঁচে থাকে এই চিৎকার পৃথিবীর সমস্ত মানুষকে নিজের মা কিন্তু বলেছে এজন্যই মহান রব্বুল আলামিন বলছেন তোমরা তোমার পিতামাতার সদাচরণ করবে তুমি তোমার মায়ের বেশি বেশি করে খেদমত করবে শুধু তাই নয় তৃতীয় নম্বরে মহান রব্বুল আলামিন বলছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা একদিন নয় দুদিন নয় দুইটি বছর আমার মা আপনার মা আমাকে আপনাকে দুধ পান করিয়েছে এজন্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত সন্তানকে বলেছে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে তুমি তোমার মাতার সঙ্গে সদাচরণ করবে বন্ধু আমার আপনি কি কল্পনা করেছেন আপনি কি কোনোদিন ভাবতে পেরেছেন আপনার ছোট গালের কথা আপনার বয়স যখন 3 মাস 4 মাস আপনি ছোট্ট একটি সন্তান রাত্রি 11টা পর্যন্ত আপনি কান্না করেছেন আপনার মা ঘুমাতে পারেনি আপনার বাবা ঘুমাতে পারেনি একটু 11টার সময় যখন আপনার কান্না বন্ধ হয়ে গেল আপনার মা আপনি এবং আপনার বাবা যখন ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে রাত্রি 2টাতে কনকনে ঠান্ডার মধ্যে আপনি বিছানার মধ্যে পোশাব করে দিয়েছেন আপনি বিছানার মধ্যে পেশাব করে দিয়ে আর সেই মা তখন ঘুমটা ভেঙে কনকনা ঠান্ডার মধ্যে বিছানার কোন অংশটা শুকনো রয়েছে সেই শুকনো অংশটা তাকে আপনাকে শুয়ে দিয়ে সেই ভেজা অংশে কনকনে ঠান্ডার মধ্যে আপনার মা কিন্তু রাত গুজারেছে আপনার মা কিন্তু রাত অতিবাহিত করেছে আপনি কি কখনো চিন্তা করেছেন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন হুকুম করলেন পিতামাতার খেদমত করার জন্য ওই যে বাড়িতে সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন খেতে বসেছে আপনি যখন ছোট্ট ছেলে আপনি কি করলেন চিৎকার মেরে মেরে কান্না করছেন আপনার মা ভাতের থালা অমনি রেখে দিয়ে আপনাকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে দুধ পান করাতে শুরু করে দিয়েছে কোলের মধ্যে নিয়ে আপনার মা আপনাকে দুধ পান করাচ্ছে ভাত খাচ্ছে এমন অবস্থা আপনি পেশাব করে দিলেন নিজের মা সেই ভাতের থালাটা অমনি রেখে দিয়ে আপনাকে ভালো নতুন জামা কাপড় পরে
করি আবার ভাত খেতে শুকিয়ে শুরু করে দিয়েছে এজন্যই মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানকে বলেছে তুমি তোমার মাতার সঙ্গে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদা আচরণ করবে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন কেমন করে তাদের সঙ্গে সদাচরণ করতে হবে মহান রব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদুল মিনার রহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকফিজ লাহুমা জানাহাদুল তোমরা তোমার পিতামাতার জন্য রহমতের বাজু রহমতের পাখাকে তুমি কি করো ছড়িয়ে দাও তোমার পিতামাতার জন্য কোনো কষ্ট না হয় ওয়াকফিজ লাহুমা জানাহাদুল মিনার রহমা যখন তোমার পিতামাতা কবরের মধ্যে চলে গিয়েছে তখন তুমি পিতামাতার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দুটি হাত উত্তোলন করে নামাজ শেষে তুমি তোমার পিতামাতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাবুদ গো পিতামাতা পৃথিবীর মধ্যে বেঁচে নাই গো মাবুদ তুমি আমার পিতামাতাকে সেই রকম ভাবে তুমি রক্ষণাবেক্ষণ করবে ওরকম ভাবেই তুমি দেখাশোনা করবে যেরকম করে ছোট্টবেলায় আমাকে আমার পিতামাতা যেরকম করে রক্ষণাবেক্ষণ করেছেন যেরকম করে খেদমত করেছেন তেমনি ভাবেই তুমি আমার পিতামাতাকেও খেদমত করবে মহান রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়া নবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি রয়েছে যে সবচেয়ে আমার কাছে বেশি সম্মান পাবে কার বেশি খিদমত আমি করব গো মাবুদ নবী আপনি একবার বলে দিন বলে দিন নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলছেন উম্মুকা তোমার মা দ্বিতীয় যে সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান তারপরে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মুকা তোমার মা এরকম করে সেই যুবক একবার নয় দুবার নয় তিনটি বার যখন জিজ্ঞাসা করলেন নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম তিনবার একই জবাব দিলেন তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ নম্বরে যখন সেই যুবক আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম তখন বললেন আবুকা তোমার বাপ অতএব এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে পিতার চাইতে মাতার হক বেশি পিতার চাইতে মাতার হক বেশি কেন তার কারণ হচ্ছে একদিন নয় দুদিন নয় নয় নয়টি মাস আমাকে আপনাকে আমার মা পেটের মধ্যে বহন করেছে প্রসব যন্ত্রণা তারপরে দুই বছর দুধ পান করানো এগুলো কোনোদিন বাবা কিন্তু করেনি একজন বাবা বুঝতে পারবে না প্রসব যন্ত্রণা কত ভয়ঙ্কর কত কষ্টের বাবা কোনোদিন এটা কল্পনা করতে পারবে না বুঝতেও পারবে না এজন্যই মহান রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মায়ের তিনটা হক বেশি তারপরে চতুর্থ নম্বরে হক হচ্ছে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য একটি হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হাদিসের রাবি হচ্ছেন হযরতে মুআবিয়া বিন জাহিমাত আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিমা নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমোদন দেন আপনি আমাকে পারমিশন দেন আমি চলে যাব যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে চলে যাব গো নবীজি আপনি আমাকে অনুমোদন দেন নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলছেন হাল্লাকা মিন উম্মিন তোমার বাড়ি দিকে তোমার মা বেঁচে আছে এবার সেই যুবক বলছে হ্যাঁ রাসূলুল্লাহ হ্যাঁ বেঁচে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালজামহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলছেন যাও তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতামাতার তুমি খেদমত করো করো অবশ্যই সেই পিতামাতার পায়ের নিচে রয়েছে জান্নাত অতএব আমাদের পিতামাতা যার রয়েছে আমরা যেন পিতামাতার খেদমত করি আমাদের দ্বারা যেন পিতামাতা কোনোদিন কষ্ট না পায়
যদি আমাদের দ্বারাই যদি কষ্ট পায় অন্য একটি হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন যে পিতামাতা হয়েছে তোমার জন্য জান্নাত পিতামাতা হয়েছে তোমার তোমার জন্য জাহান্নাম পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি মহান রব্বুল আলামিন আমাদেরকে দিবে জান্নাত আর পিতামাতার খেদমত যদি আমরা করতে না পারি পিতামাতা পৃথিবীর মধ্যে যদি আমাদের দ্বারা যদি কোনোদিন কষ্ট পায় মহান রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ড রেখে দিয়েছে অতএব বন্ধুরে যাদের পিতামাতা পৃথিবীর মধ্যে এখনো বেঁচে আছে আপনি তার খেদমত করেন বেশি বেশি করে খেদমত এতটুকু করবেন মহান রব্বুল আলামিন যেন খুশি হয়ে যায় এই পিতা মাতার খেদমতের জন্য যেন মহান রব্বুল আলামিন আপনাকে কঠিন কিয়ামতের দিন যেন জান্নাতের জান্নাতুল ফিরদাউস যেন দান করে দেয় অতএব বন্ধু যাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে আছে তারা বেশি বেশি করে পিতামাতার খেদমত করেন এই পিতামাতার খেদমত কঠিন কিয়ামতের দিবসে আপনার জান্নাতের সুরিয়া হতে পারে জান্নাতের মেহমান হতে পারবেন আপনি আপনার পিতামাতা আপনার দ্বারা যেন কোনো কষ্ট না পায় যদি কষ্ট পায় তাহলে কিন্তু আপনার জন্য আপনার কপাল পোড়া একটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে চড়ছেন মেম্বারের মধ্যে চড়া অবস্থায় বলছেন আমিন 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 সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনদিন এরকম করে আমিন বলেন না আজকে আমিন কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এই কথা আমার কানে কানে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন আর আমি বললাম আমিন অতএব পিতামাতার খেদমত করেন পিতামাতার রুতবা পিতামাতার মাকাম মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য খুবই বড় পিতামাতার মাতার ইহসান আমাদের প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি অঙ্গে রক্তের প্রত্যেকটি কণায় কণায় রয়েছে কতটুক দুধ আমরা পান করেছি যে আমাদের শরীরে প্রত্যেকটি লোম প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় আমাদের মায়ের ইহসান রয়েছে অতএব মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইব মহান রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা পৃথিবীর মধ্যে বেঁচে আছে তুমি আমাদেরকে সুমতি দাও তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন বেশি বেশি করে পিতামাতার খেদমত করতে পারি আর যাদের পিতামাতা পৃথিবীর মধ্যে বেঁচে নেই ইন্তেকাল করেছে না ফেরার জগতে চলে গিয়েছে তাদেরকে বলছি আপনারা বেশি বেশি করে কি করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আপনার মা আপনার কবরে আপনার মায়ের কবর আপনার বাবার কবরে এই দোয়া চলে যাবে এই দোয়ার বরকতে আপনার বাবা মা কবরের মধ্যে শান্তি পাবে যাই হোক সময় শেষ হয়ে গিয়েছে আজকের বক্তব্যের সারাংশ হচ্ছে এই যে মহান রব্বুল আলামিন পিতামাতার খেদমত করার আদেশ দিয়েছেন পৃথিবীর সমস্ত সন্তানকে অতএব আমাদেরকে পিতামাতার খেদমত করতে হবে আরও অনেক কথা আছে যেগুলো সময় সংকীর্ণতার কারণে বলা হলো না আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আর মহান রব্বুল আলামিন যদি আমাকে সুমতি দেয় পরবর্তীতে পিতামাতার আরও অনেক বক্তব্য আপনাদের সম্মুখে দিব এই বলে আজকের বক্তব্য এটি করছি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি হে রব্বুল আলামিন তুমি আমাকে